বন্ধুরা, আমি পূজা। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে। তো বিয়েবাড়ির নিমন্ত্রণ থাকলে বেসিক্যালি মেয়েদের কী হয়, কী পড়বে কী পড়বে না, কোনটায় ভালো লাগবে কোনটায় ভালো লাগবে না, এই করে সারাদিন কেটে যায়। যাই হোক, ফাইনালি আমি একটা ড্রেস পরেছি। তো আমার সাজগোজ প্রায়, এ বাবা আমি কানে পড়তে ভুলে গেছি, ওয়েট। এবার আমি কানের পরে চলে এসেছি, আমি একদম রেডি হয়ে গেছি, আমার সাজগোজ কমপ্লিট। আমি একটা লং চুড়িদার পরেছি, দেখতেই পাচ্ছ তোমরা, বাকিটা পুরোটাও দেখতে পাবে। আমাকে দিদি ভিডিওটা একটু করে দিলে ভালো মতো তোমরা দেখতে পাবে যে আমাকে কেমন লাগছে। আমরা সবাই যাবো বিয়েবাড়িতে, তবে বিয়েবাড়িতে যাওয়ার আগেও নিজেকে কেমন লাগছে হাজারবার করে ঠিক করা, তো মেয়েদের স্বভাবই বলতে পারো। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকে আমার একজন দাদার মতোই বলতে পারো, মানে আমার বাবার বন্ধু একজন ছেলের বিয়ে, আমরা সেই বিয়েবাড়িতে যাব। সেখানে গিয়ে কেমন মজা করলাম, কী হবে, কেমন বিয়েবাড়ি সাজিয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, লেটস কন্টিনিউ। যে টোটোতে উঠে গেছি, আমার সাথে এই যে দিদি আছে, দিদিকে একদম দেখা যাচ্ছে না অন্ধকারে। এই যে দিদি, টুনটু একটু এগিয়ে আয়, টুনটু মা, ওই যে আমার মা, সামনে বাবা বসে আছে। আমরা এখন টোটো করে যাচ্ছি, আমরা যাব রাজাপুর। টোটো করে যেতে 1 ঘন্টা মোটামুটি, 8 ঘন্টা লাগবে, 30 মিনিট মতো লাগবে। দেন তারপরে বাকি ব্লগটা ওখানে গিয়ে দেখা যায়। আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, দিদি মা বাবা আর এই আমার সাথে টুনটু। আমরা এখন ভেতরে ঢুকবো, বাকিটা ভেতরে গিয়ে দেখা। Thank you.
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।